আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র আমাদের ইনকিউবেটর গুলোতে আছে ফুল অটোমেটিক সেটআপ যার ফলে আপনাকে আর কোনো সেট করতে হবে না চেপে চেপে তাপ আর্দ্রতা সেট করার কোনো দরকার নাই আপনি শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন বাকি সব কাজ ইনকিউবেটর করবে আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে আমাদের ইনকিউবেটর সম্পর্কে আপনার বন্ধুরাও ভালোভাবে জানতে পারে আজকে আপনাদেরকে যে ইনকিউবেটরটা দেখাবো এটা মূলত একটা ইমো পাখির ইনকিউবেটর আপনারা ডিসপ্লেতে দেখলে বুঝতে পারবেন এটা সেট আপই হয়েছে তৈরি করা হয়েছে ইমো পাখির জন্য মারিয়াম ইনকিউবেটর ইমো রয়েছে এখানে তাপ আর্দ্রতা সবকিছু অটো সেটআপ এখানে দেখেন এই যে বেস্ট কন্ডিশন আসছে এবং চলে যাচ্ছে কারণ হচ্ছে হিউমিডিটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে রাখার কথা যখন পঁয়তাল্লিশের ভিতরে থাকতেছে তখন বেস্ট কন্ডিশন এক পার্সেন্ট বেড়ে গেলেই ইয়ে হচ্ছে না আর ইমু পাখির জন্য যে তাপ লাগে সেই তাপটা যখন ঠিক থাকবে আর্দ্রতা যখন ঠিক থাকবে দুইটা মিলে ঠিক থাকলেই বেস্ট কন্ডিশন না হলে হবে না আর এই সব কাজগুলোই অটোমেটিক্যালি করবে তো এই মেশিনটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যারা ইমু পাখি বা উট পাখি ফোটাতে চান তারা এই মেশিনটা দিয়ে ফোটাতে পারবেন উপরন্তু যদি কেউ সাথে সাথে মুরগি হাঁসের ডিম ফোটাতে চান তাও সম্ভব এখন দেখেন এই যে জাস্ট কিছু এখানে ইমোর মোডে রয়েছে এইখানে কয়েকটা সুইচ দেওয়া রয়েছে আপনারা যদি এইখানে এই যে টি এইটা হচ্ছে টার্নিং এর ফ্রন্ট এবং ব্যাক এটা যদি টি এর সুইচটা দিয়ে দেন তাহলে ইনকিউবেটার টি মোডে হয়ে যাবে এই যে দেখেন ইমো আছে আমি যদি সুইচটা দিলাম এখন দেখেন ইনকিউবেটার টি হয়ে গেল দেখেন হিউমিডিটি রেঞ্জটাও চেঞ্জ হয়ে গেছে এবং তাপমাত্রাও ঠিক নাই হিউমিডিটিও লো আছে দুইটাই কম আছে এখন যা দরকার মুরগি ফুটাতে গেলে তো এই হচ্ছে আমাদের আমাদের সিস্টেম যেহেতু আমাদের মেশিন সম্পূর্ণ আপডেটেড এই কারণে কোনো কাজ নাই এখন যেহেতু এটা ইমুর আমি আপাতত এটা বন্ধ করে রাখতেছি বোঝানোর সুবিধার্থে আর এই সুইচটা মূলত হ্যাচিং এর সুইচ যখন বাচ্চা ফুটবে এটা পাখি হোক আর হচ্ছে মুরগি হোক তখন এই সুইচটা দিয়ে দিলে বাচ্চার কোয়ালিটিটা ভালো হয় তো এই যে এটা যেহেতু হচ্ছে আপনার মুরগির মুডে সিলেক্ট করা ছিল এই জন্য হ্যাচার কি আসে মুরগির ইয়ে যদি আমি এই টির মুডটা উঠায় দিই তাহলে যে ইমুর ইমুর সেটআপে চলে আসলো এই যে মারিয়াম হ্যাচার ইমু তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর যেহেতু আমাদের ইনকিউবেটরে আর কোনো কাজ নাই জাস্ট প্লাগ দিবেন এই ট্যাঙ্কিতে পানি দিয়ে দিবেন এবং হচ্ছে পানির এই যে পাইপটা এটা হচ্ছে এই ট্যাঙ্কির সাথে আমরা এই ট্যাঙ্কি দিয়ে দেব আপনাদেরকে এই ট্যাঙ্কির সাথে কানেক্ট করে দিবেন এবং হচ্ছে প্লাগ দিয়ে ভিতরে আপনারা ডিম দিয়ে দিবেন এইখানের ক্যারেক্টারও টার্নিং সেক্টরটা অনেক মজবুত ভাবে করা হয়েছে যাতে করে সহজে টার্নিং করতে পারে এবং ভিতরে আছে ডিক্স হিউমিডিটি ফায়ার যার ফলে হিউমিডিটি কাটার বা সাধারণত নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আর এখানে ডিমগুলো বসাতে পারবে হাঁস মুরগির ডিম আর এইখানে হচ্ছে ইমু পাখির ডিম বসাতে পারবে যেহেতু ইমুর ডিম অনেক বড় হয় ইমু পাখি উট ডিম এইখানে এই যে এইখানে একটা ট্রে করে দিয়েছি ইমু পাখির জন্য আর এই দুইটা ট্রে থাকতেছে হাঁস মুরগির জন্য তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর আমাদের এই ধরনের ইনকিউবেটর বা আপনাদের যদি কাস্টম কোনো কোন দরকার হয় কোনো পাখির জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা এই যে আমাদের নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্রোলারের গায়ে রয়েছে তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর আর যারা আমাদের এই ভিডিওটি আজকে নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তীতে আরো কোনো ভিডিও যদি আমরা আপলোড করি তার নোটিফিকেশন সহজেই পেয়ে যান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ